মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। প্রভু জগন্নাথ, সে কৃষ্ণ বিষ্ণু নারায়ণ, তার সাথে আমাদের প্রাণের বন্ধন। আমাদের মতোই প্রভুর সাথে প্রাণের বন্ধনে জড়িয়ে আছে আরো দুই বাড়ি, আর সেই দুই বাড়ির সদস্যরাই চলে এসেছে আমাদের ভালোবাসার রান্নাঘরে। তাহলে আর দেরি কেন, চলো তাদের সঙ্গে আলাপ করি। তবে তার আগে সবাই মিলে একসঙ্গে জয় জগন্নাথ। আগে তাহলে শুরু হোক প্রভু জগন্নাথের প্রিয় খাজা। তুমি লেবু রস দিয়ে চিনি নোটা করো, আমি ততক্ষণ ময়দাটা। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি যে বলছিলে ছোটবেলা থেকে সবকিছু মায়ের সাথে। হ্যাঁ, ছোটবেলা রথের স্মৃতি আছে? আমাদের তো রথ বেরোয় এবং সেটা বিয়ন সেতু অব্দি যায়, তো আমি সবসময় রথের ওপর উঠে যাই। আচ্ছা, মানে ছোট থেকেই ওটা আমি উঠি আর কি। রথের ওপর শুধু ওঠে না, রথ সাজায়ও। হ্যাঁ, মালা দিয়ে। এইবার আমি লেয়ারিং করব। একটু জেনে নিই, এটা কি মাখাচ্ছো? এটা ঘি মাখাচ্ছি। দিয়ে এবার পরপর যে রুটি টাইপের আমি বেলেছি সেগুলো একটার উপর আরেকটা রেখে আমি প্রত্যেকটাতেই ঘি মাখিয়ে নেব। আচ্ছা বেশ। আচ্ছা এইটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার দিয়ে লেয়ারিংটা কমপ্লিট। ছুরি এইটা? হ্যাঁ হ্যাঁ, এইটা। থ্যাংক ইউ। আমি সাইডটা একটু কেটে নিচ্ছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সাইডগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হলো, এবার বাকিগুলোকে কেটে কেটে পিস করে নাও। ও বেশ তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, হুম, তাহলে কাল বানিও, বানাবে খাবো। তাহলে এবারে খাজাগুলো সুগার সিরাপ থেকে তোলা নেওয়া হচ্ছে। এইটা আমাদের কমপ্লিট। দাও, হাতে তুলে দাও। দেড়শো বছর পুরনো বাড়ির খাজা দেখলাম, এবার দেড়শো বছর পুরনো বাড়ির ছানার মালাইকারি দেখার পালা। তাহলে শুরু হোক। একদম। গ্রেভিটা মোটামুটি অলমোস্ট রেডি। এবার আমি চৌকো চৌকো করে কাটা যে ছানাগুলো ছিল, যেটা আমি ভেজে নিয়ে রেখেছিলাম, হ্যাঁ, সেগুলোকে আমি দিয়ে দেবো। এবার গ্রেভির মধ্যে হালকা ভেজে রাখা ছানাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে দিচ্ছি। প্রভু জগন্নাথ খুশি আর আমরাও খুশি এমন সুন্দর দুটো রান্না শিখতে পেরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।